সুশান্ত ঘোষ আকাশ থেকেও পড়ে যায়নি আর মাটির ভিতর পড়ে এসে যায়নি, এই মেদিনীপুর জেলার মাটিতে আপনাদের চেয়ে 14 গুণ হিংস, 14 গুণ আতঙ্কবাদী শক্তিশালী মাওবাদীদেরকেও মাথা নত করতে হয়েছিল সিপিআইএম এর কাছে, আপনারা তাদের কাছে তখন ছাড়। আপনাদের বল ভরসা হলো পুলিশ, অনেক সভাতে দাঁড়িয়ে বলেছি 24 ঘন্টা পুলিশের আশ্রয় থেকে আপনারা সরে দাঁড়ান, তারপর কত হিম্মত আছে এই মেদিনীপুর জেলার মাটিতে ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেওয়ার ক্ষমতা আমরা রাখি। আমাদের রাজ্যে এই ভয়ঙ্কর যে বিপর্যয়, অর্থনীতির বিপর্যয়, 2011 সালে যেদিন আমরা ক্ষমতার থেকে আমাদেরকে চলে যেতে হলো, সেদিন আমাদের এই রাজ্যের সরকারের ঋণের পরিমাণ ছিল 1,86,000 কোটি টাকা। এই ঋণ নিয়ে শুধু আমরা না, 1947 সালের স্বাধীনতা লাভের পরে 2011 পর্যন্ত 64 বছরে এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল 1,86,000 কোটি টাকা। আমরা 34 বছরে রাজ্য সরকার চালাতে গিয়ে যে ঋণ নিয়েছিলাম, সে ঋণ নিয়ে আমরা মেলা করিনি, আমরা খেলা করিনি, আমরা উৎসব করিনি, আমরা মৎসব করিনি, আমরা রুটের ব্যবস্থা করে দিইনি। আমরা সেই টাকা নিয়ে পঞ্চায়েতের পরিকাঠামো তৈরি করা, গ্রামে রাস্তা তৈরি করা, যে গ্রামে বিদ্যালয় নেই বিদ্যালয় তৈরি করা, যে জমিতে পাট্টা দেওয়া হয়েছে জোরদার জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে সেই জমিতে চাষ করার জন্য ঋণের ব্যবস্থা করা, সেই জমিতে সেচের ব্যবস্থা করা, এই কাজের মধ্য দিয়েই আমরা রাজ্যকে এগিয়েছিলাম। মনে করুন, বামফ্রন্ট সরকার আসার আগে আমরা খাদ্যে ছিলাম ঘাটতি রাজ্য, কিন্তু আমাদের ভূমি সংস্কারের সাফল্য, আমাদের উন্নয়নের পরিকল্পনার মধ্য দিয়ে আমরা খাদ্যে হলাম উদ্বৃত্ত রাজ্য, গোটা ভারতবর্ষের মধ্যে ধানে প্রথম, আমরা আমাদের সবজিতে প্রথম, আমরা মাছে প্রথম, সব কিছুতে আমরা 1 নম্বর জায়গায় গিয়ে পৌঁছেছিলাম। আর আজকে সেই রাজ্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই 12 বছরে সেই ঋণের পরিমাণ 1,86,000 কোটি টাকা থেকে প্রায় 6,00,000 কোটি টাকাতে পৌঁছেছে। কিসের জন্যে এই ঋণ? এই ঋণের টাকা মানুষের কোন উন্নয়নে কাজে লেগেছে? পিংলার বুকে এই 12 বছরে কোন উন্নয়ন মানুষের চোখে পড়ার মতন, মানুষের জীবন মানকে উন্নত করার মতন একটা উন্নয়নের দৃষ্টান্ত এই পিংলার মানুষ তারা হাতড়ে খুঁজে বেড়ান? যদি পান তাহলে বলবেন না কোনো কিছু নেই, শুধু চুরি আর দুর্নীতি, গোটা রাজ্যটাকে দুর্নীতির একটা চরম সীমায় পৌঁছে দেওয়া হয়েছে। শুনলেন আপনারা, আমরা যদি অন্য রাজ্যে যাই তাহলে আমাদের দিকে তাকিয়ে বলে চোরের রাজ্যের মানুষ, আমাদের গায়ে চোরের বদনাম, আমাদের গায়ে লেগে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বর্তমান শাসক দল, আর নিজেরা কত বড় চোর সে কথা বারে বারে আলোচনায় এসেছে, আমি যাব না। কিন্তু আমরা বলছি এবার আর না, গত পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়েছিল আমরা জানি, পশ্চিমবাংলার মানুষ জানে, 34,000 আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়নি শাসক দল। আমাদের জেলাতেও অনেক পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়নি। রাজ্যের শাসক দল, তাদের আশ্রিত সমাজবিরোধী এবং পুলিশ একত্রিতভাবে আমাদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে, যেখানে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে তাকে তুলে নিতে বাধ্য করেছে। এই ঘটনা গোটা রাজ্যের সাথে এই জেলাতেও ঘটেছিল, কিন্তু এবার এবার মানুষ ঘুরে দাঁড়িয়েছেন। গতবারে বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ে তোলার জন্যে যে পরিকল্পনা তারা করেছিলেন, সেই পরিকল্পনার প্রধান প্রবক্তা যিনি ছিলেন, তিনি আজকে কোথায়? আজকে সোশ্যাল মিডিয়াতে সেসব কথা প্রকাশ হচ্ছে, বেরিয়ে আসছে। যিনি চড়াম চড়াম করে ঢাক বাজিয়ে ভোট করে দিতে পারতেন, নকুলদানা গুড় বাতাসা খাইয়ে ভোট করে দিতে পারতেন, যিনি বলেছিলেন শঙ্খঘোষের মতন কবিকে অপমান করে বলেছিলেন কে শঙ্খঘোষ, আজকে তারই কবিতার লাইন ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, ডাকরে খুলে দুনয়ন, তিহার জেলে কম্বল গায়ে শুয়ে আছে উন্নয়ন, কিসের জন্যে? গোটা রাজ্যের মানুষের কাছে, গোটা দেশের মানুষের কাছে আজকে এই দলটা চোরেদের দল, দলটা চোরেদের দল, দায়ী নেতারা, গ্রাম পঞ্চায়েতের নেতা থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে একবারে বিধানসভা থেকে লোকসভা পর্যন্ত মন্ত্রিসভা পর্যন্ত এরা চোর, সাধারণ মানুষ চোর নয়। তাই 2000 সালের আগে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত দখল করার মধ্য দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করার জন্যে আমাদের বাদল মণ্ডলকে, যিনি অন্ধ করার ক্ষেত্রে প্রধান নেতৃত্ব দিয়েছিলেন, তিনিও আজকে শাসক দল থেকে দূরত্ব তৈরি করে নিজেকে নির্বাচনে নিয়ে চলে গেছেন। কিন্তু যারা এখন এই কাজ করছেন, যারা গত 30 তারিখে যে ঘটনার কথা এখানে উল্লেখিত হয়েছে, আজকে আমাদের স্থানীয়ভাবে কমরেড গোপাল বলেছেন, আমাদের কমরেড তন্ময় বলেছেন, আমি শুধু বলবো এই কথা,
একবার নিজেদের বুকে হাত দিয়ে নিজের বিবেককে জিজ্ঞেস করুন। একজন সংখ্যালঘু পরিবারের মহিলার গায়ে হাত তুলতে লাগলো না, আপনারা কোন ধরনের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা মুসলিম পরিবারের মহিলাকে রাজনীতির নোংরা রাজনীতির উদ্দেশ্য চরিতার্থ করার জন্য গায়ে হাত দেওয়ার মতন ধৃষ্টতা দেখায়, সেই হাত তার ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে? ন্যায় অন্যায় কেউ বলেন পাপ পুণ্য, আমরা বলি ন্যায় অন্যায়। পাপ কখনো বাপকেও ছেড়ে কথা বলে না, যিনি অন্যায় করবেন তার অন্যায়ের ফল তার জীবদ্দশাতেই তাকে ভোগ করে যেতে হবে। বাপ ঠাকুর দাদাদের কাছ থেকে এই শিক্ষাই আমরা শিখে এসেছি, অন্যায় কাউকে রেহায়াত করবে না। শুনলাম খারাপ লাগলো, প্রশাসনের যারা দায়িত্ব রয়েছেন, যাদের মানুষকে ভরসা দেওয়ার কথা, যাদের মানুষকে আশ্বস্ত করার কথা, কী খেলা তারা খেলছেন। সরকার সব দিন থাকবে না, যাওয়ার বাজনা বাজতে শুরু করেছে, বিসর্জনের বাজনা বাজতে শুরু করেছে। যারা মনে করতেন রাজ্যের শাসক দল অপরাজেয়, তাদেরকে পরাজিত করার ক্ষমতা কারো নেই, সাগরদিঘির বিধানসভার উপনির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে রাজনীতিতে অপরাজেয় বলে কোনো কিছু হতে পারে না, হয় না। পশ্চিমবাংলায় আবার সেই প্রমাণ মানুষ পেতে শুরু করেছেন। পশ্চিমবাংলায় সাগরদিঘির নির্বাচনের আগেই তার ইঙ্গিত, কলকাতার বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আমরা বামপন্থীরা তৃতীয় থেকে দ্বিতীয় হয়েছিলাম, 5% ভোট থেকে 30% পৌঁছেছিলাম। দুটো ওয়ার্ড যদি গায়ের জোরে যদি বিধানসভা নির্বাচনের দিন দখল করে না নিত শাসক দল, তাহলে ওই বালিগঞ্জ বিধানসভাতেও আমাদের ডাক্তার ফুয়াদ আলী মেস্ট্রি তিনি জয়লাভ করতেন, তাকে আটকে রাখার ক্ষমতা ছিল না। কেন এমনি কি হচ্ছে? কি অপরাধ করেছিল আনিস খান? কি অপরাধ করেছিল মইদুল মির্জা? কি অপরাধ করেছিল বক্তিয়ার তৃণমূলের শাসক দলের সাথে যুক্ত থাকা লোকেরা? বালি চুরির গরু চুরির টাকার বখরা নিয়ে তারা প্রতিবাদ করেছিল, সেই জন্য জীবন্ত তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খুন করে দেয়া হলো। আর যখন দাউ দাউ করে তার ঘরে জ্বলছে, তারা যখন মরণ চিন্ত যন্ত্রণায় চিৎকার করে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, 1 কিলোমিটার দূরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, তারা কোনো ভূমিকা নেয়নি। কেননা সেদিনের শাসক দলের নেতা, আজকে যিনি তিহার জেলে বন্দী, তিনি কি তত্ত্ব হাজির করেছিলেন? তিনি বলেছিলেন ঘরের টেলিভিশনের সেট বাস্ট করে গিয়ে আগুন লেগে সেই আগুনে ওরা পুড়ে মারা গেছে। তারপর যদি সিবিআইয়ের তদন্ত না হতো তাহলে আসল সত্য প্রকাশ্যে আসতো না। আর সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্যে রাজ্যের পুলিশ মন্ত্রী দৌড়ে গেছিলেন, মৃত পরিবারের তাদেরকে চাকরি তাদের টাকার লোভ দেখিয়ে ঘটনাকে চেপে দিতে চেয়েছিলেন। ওই যে বললাম সত্য কখনো চেপে রাখা যায় না, সত্য প্রকাশ্যে আসবেই। বগটুয়ে সংখ্যালঘু পরিবারের মা বোন শিশুকেও রেহাই পেল না সংখ্যালঘুদেরই, তৃণমূলের সংখ্যালঘুদেরই আক্রমণ থেকে। ভাবছেন এ কথা, স্বার্থের জন্যে আজকের শাসক দল তার দলের লোকেদেরও পুড়িয়ে মারতে দ্বিধা করে না। আর আজকে যারা এখানে সমাবেশ বানচাল করার জন্যে যে নোংরা খেলা খেললেন, আমরা বলছি এসব কথা আমাদের মনে থাকবে। শুধু তাই না, তারা হুঙ্কার দিয়ে বলেছিলেন তাদের দলের নেতারা নাকি নিষেধ করেছেন না হলে মুন্ডুমারিতে সভা কি করে সুশান্ত ঘোষ এসে করে যায় তা দেখিয়ে দিতেন তারা। আমরা বলছি একটু গলা নামিয়ে কথা বলুন, সুশান্ত ঘোষ আকাশ থেকেও পড়ে যায়নি আর মাটির ভিতর পড়ে এসে যায়নি, এই মেদিনীপুর জেলার মাটিতে আপনাদের যে 14 গুণ হিংস 14 গুণ আতঙ্কবাদী শক্তিশালী মাওবাদীদেরকেও মাথা নত করতে হয়েছিল সিপিআইএম এর কাছে, আপনারা তাদের কাছে তখন ছাড়। আপনাদের বল ভরসা হলো পুলিশ, অনেক সভাতে দাঁড়িয়ে বলেছি 24 ঘন্টা পুলিশের আশ্রয় থেকে আপনারা সরে দাঁড়ান, তারপর কত হিম্মত আছে এই মেদিনীপুর জেলার মাটিতে ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেওয়ার ক্ষমতা আমরা রাখি? পুলিশের ভরসায় আপনারা নির্বাচনের বৈতরণী পার হবেন, পুলিশের ভরসায় আমাদের পোস্টার লাগা দিয়ে যা লোকেদের আক্রমণ করে আমাদের মিটিং মানচাল করে দেওয়ার চেষ্টা করবেন, এত সহজ না। পেরেছেন মানচাল করতে? মানুষের হৃদয়ে লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডাকে মুছে দেওয়ার ক্ষমতা কারো নেই। এইখানের অভিজ্ঞতা, যখন 18 সালে বিরোধী শূন্য পঞ্চায়েত গোটা পশ্চিমবাংলায় তৈরি করার প্রচেষ্টা শুরু হয়েছিল, এই পিংলাতে
নমিনেশন জমা দিতে দেয়া হয়নি। তফসিলি জাতি গরিব মানুষ যাদের পেটের অন্ন যোগানের জন্য এই কর্মসূচি, তার টাকা চুরি হয়ে চলে গেল শাসক দলের নেতাদের কাছে। আমরা বলেছি সেই জন্যই মানুষ জেগে উঠেছে এই নির্বাচনের মধ্য দিয়েই স্বচ্ছ পঞ্চায়েত গড়ে তোলার পরে যারা এই টাকা চুরি করেছেন গ্রামের মানুষ, সেদিন যদি ঐক্যবদ্ধভাবে এই চোরেদের গলায় গামছা দিয়ে সেই টাকা আদায় করে নিয়ে আসে, তাহলে কেউ তাকে বলতে পারবেন না তারা অন্যায় করছে, তাদের টাকা যারা চুরি করেছে তার বিহিত হবে। যারা ভাবছেন ধমকে চমকে, না আমি শেষ করতে হবে অনেক কথা, পিংলার মাটিতে দাঁড়িয়ে আমি পিংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, আমার ক্ষেত মজুর ভাইদের কাছে, আমার কৃষক ভাইদের কাছে, আমার ব্যবসায়ী থেকে শুরু করে মধ্যবিত্ত